বন্ধুসকল, অন্য এটা ভিডিওলৈ আপোনালোকক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আশা কৰোঁ নিশ্চয়সকলে ভালে আছে। যদি মোৰ ভিডিঅ'টো চাই ভাল পায়, লাইক, কমেণ্ট, শ্বেয়াৰ এণ্ড মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব, আৰু লগতে ন'টিফিকেশ্যন বেল আইকনটো দবাই দিব যাতে অন্য ভিডিঅ' দিলে আপোনালোকে পায়। চ' বলক আজি ভিডিঅ'টো আমি আৰম্ভ কৰোঁ। ডেঞ্জাৰ, এখন ডেঞ্জাৰ। এইটো হাতীয়ে কাটি লৈছোঁ। এইটো দুবিধৰ, এটা বগা, এটা ক'লা। এইখিনি মই ধুনীয়াকৈ দুপিচ দুপিচকৈ কাটি ল'লোঁ। ত' এতিয়া গুচাম, এতিয়া আপোনালোকে চাই থাকক। বাকলটো এনেকৈ গুচাব আপোনালোকে এইটো ষ্টাইলত, সেইটো বাকলটো এনেকৈ গুচাই, এইটো যেন দেখিছে এইটো এনেকৈ লাষ্টত কাটি দিব, কাটি পেলাই দিব। এইখন ডেঞ্জাৰ হয়, খাতনাক দেখিছে। মালটো সৰু আছে কিন্তু ই সাংঘাতিক। মিহিমিকৈ কাটি ল'ব আপোনালোকে, আলুটো এনেকৈ কাটি ল'ব পটলকৈ, সেইটো এনেকৈ। সেইটো মিহিকৈ কিমান পাতল হৈছে দিছে নাই, ভাল লাগিব খাই এনেকৈ খালে। আপোনালোকে সেইভাগেও কাটিব পাৰে। আৰু এটা ষ্টাইল দেখাই দিছোঁ, এইটো এইটো ষ্টাইলত কাটিব, তেতিয়া জলদি হ'ব। দেখিছে নাই কিমান ফাষ্ট, মেচিনত কটাৰ নিচিনা হৈ গৈছে আপোনালোকে চব। এইখিনি ধুনীয়াকৈ কাটি হৈ গ'ল, আপোনালোকে দেখিছে সৰু সৰুকৈ পাতলকৈ। ইয়াৰ লগত মই দালি অলপ দিম, মচুৰ দালি অলপ এড কৰি দিছোঁ। গৰম হৈ গ'ল, এতিয়া মই পিঁয়াজ দি দিলোঁ, কাটোতে পিঁয়াজখিনি দি দিছোঁ ধুনীয়াকৈ। জলকীয়া গুড়ি অলপ দি দিম, জলকীয়া গুড়ি খুলি লৈছিলোঁ। আৰু মই বেলেগ মচলা নিদিওঁ, ইয়াতে ৰেড চিলি অলপ দি দিছোঁ, ভাল লাগিবলৈ খাবলৈ। ৰেড চিলি অলপ দি দিলোঁ। আৰু মই এতিয়া সোৱাদ অনুসৰি হালধি দি দিম ইয়াত তেলতে, নহ'লে হালধি চেণ্টটো আহি থাকে পিছত দিলে। এইখিনি ভালদৰে মই মিক্স কৰি দিলোঁ। এতিয়া মই যেন লৈছিলোঁ দালি অলপ, দালিখিনি দি দিম ইয়াতে তেলতে অলপ ধুনীয়াকৈ। আপোনালোকে তেলতে 1-2 মিনিটমান সিজিবলৈ দিব দালিখিনি। এতিয়া দালিখিনি এইখিনি ধুনীয়াকৈ সিজিলে, এতিয়া মই এইটো বিচাৰি নাই, এইটো দি দিম। ত' আপোনালোকে দি মেলি
এনে ভালদরে মিক্স করি ইয়াত পানি নি দিব পানি দিলে খাবলে বেয়া হয় মিক্স মিক্স কই বিনি আপনি 10 15 মিনিট মান ঢাকি রাখিব তেতা হিজি যাব ধুনিয়াকে তো এটা ভালদরে মিক্স হয়ে গল মই এটা অল্প সময় ঢাকি রাখিম 20 25 রব রব ধকা আগতে আপনালকে ম পাহৈছিলে কবলে হুয়া দনু খৰি নিমখখিনি দি দিব এটো কথা কবলে পাহৈছিলে যে নিমখখিনি দি ধুনিয়াকে মিক্স কই দিব যাতে গোটেখিনি লগতে মিহলি হয়ে যায় নিমখটো মিক্স হয়ে গেল এটা ধুনিয়াকে আপনাদের দেখিছে তারপরে 10-15 মিনিটের কারণে ঢাকি রাখব যে আপনাদের দেখিছে কি ধুনিয়াকে সিজি গেছে মানে পানি নিদিব কিন্তু কচুপা অলরেডি পানি ওলালে নিজে তো কি ধুনিয়াকে সিজি গেছে যদি ভিডিওটি চাই ভাল পালে আপনাদের প্লিজ লাইক করব কমেন্ট করব শেয়ার করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করব থ্যাংক ইউ।